মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে শুক্রবার বাইডেন দম্পতির পক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস। শুভেচ্ছা পত্রে বলা হয়, রমজান মাসের সূচনা উপলক্ষে আমেরিকা এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। বিশ্বের অনেক মানুষের জন্য এই পবিত্র মাসটি আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। সবাইকে রমজানের সময় মুসলিমদের প্রতি সহানুভূতি এবং উদারতা দেখাতে, দুঃখ আনন্দ ভাগ করে নিতে এবং প্রিয়জনের সাথে উদযাপন করতে আহ্বান জানিয়েছেন তারা। আমেরিকা, চায়নার উইঘুর মুসলিম, মিয়ানমারের রোহিঙ্গা এবং বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায় সহ বিশ্বজুড়ে মানবাধিকারের পক্ষে দাঁড়ানো অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।